প্রথমত জলের লাইন সবসময় অন থাকবে, ঠিক আছে? জলের লাইন সবসময় আমার অন থাকবে, যখন প্রয়োজন পড়বে মেশিন কিন্তু অটোমেটিকলি নেবে, ঠিক আছে? এবার এখানে নবটা, এখানে দেখেন অফ আছে, ঠিক আছে? এটা আমার অফ আছে মানে এখন বর্তমানে মেশিনটা বন্ধ, আমি সুইচটা দিয়ে দিয়েছি, মেশিনের পাওয়ার চলে আসছে, এখন এটা অফ আছে, এটাকে আমি অন করব। কি করবো, এই ঘাটটাকে যখনই আমি ঘোরাবো তখনই আমার মেশিনটা কিন্তু অন হয়ে যাবে। প্রথমে লেখা আছে কি, রিফ্রেশ। রিফ্রেশ মানে হচ্ছে হালকা কাপড় যেগুলো আছে, যেগুলো একদম নতুন মোটামুটি ঝকঝকে আছে, আরেকবার আমি করতে চাই, সেক্ষেত্রে আমি এটাকে রিফ্রেশ আরেকবার করে আমি করবো। সেটি কুইক, কুইক কথা হচ্ছে জলদি, 15 লেখা আছে, অর্থাৎ 15 মিনিটের মধ্যে আমার এই জিনিসটা হবে, ঠিক আছে? 15 মিনিটের মধ্যে মোটামুটি হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট স্পোর্টস ওয়্যার, মানে হচ্ছে আপনার খেলাধুলো যে করি সেই কাপড়গুলো আমাদের এখানে স্পোর্টস ওয়্যারে পড়বে, ঠিক আছে? নেক্সট জিন্স, জিন্সের কাপড়গুলো আছে, শুধু পার্টিকুলার জিন্সের কাপড়গুলো, ঠিক আছে? এই কাপড়গুলোই হবে, ঠিক আছে? নেক্সট ডুবেট, ডুবেট হচ্ছে আপনার বেডশিটও হয় বা হালকা কাপড়গুলো হয়, ডুবেট যে আপনার বেডের যেগুলো আছে সেগুলো আপনার ডুবেটে ছিল। সেলফ ক্লিন, সেলফ ক্লিন হচ্ছে এই মেশিনটাকে নিজে নিজে একটা ক্লিন পরিষ্কার করুন, আমরা তো ভিতর করতে পারি না, বাইরেটা শুধু পরিষ্কার করি, সেক্ষেত্রে আপনার ভিতরটা অটোমেটিকলি ক্লিন করার জন্য এটা একটা সেলফ ক্লিন দিয়েছে। এটা কখন ইউজ করবেন, আপনি যদি রেগুলার ইউজ করেন মাসে একবার দেবেন, আচ্ছা, ঠিক আছে? আর যদি আপনি মাঝে সাঝে ইউজ করেন তাহলে 2 মাসে একবার বা 3 মাসে একবার, আপনার যেমন নোংরা হবে সেই হিসাবে আপনার কাজটা হবে। নেক্সট শার্ট, শুধু শার্টের যেগুলো আছে সেই শার্টগুলো আমি ফর্মাল শার্ট যেগুলো আছে, ঠিক আছে? নেক্সট স্পিন, স্পিন কথা হচ্ছে ঘূর্ণমান, এখানে আমাদের শুকনো শুকনো করার কথা বলেছে, ঠিক আছে? যদি মনে করি যে আমার কাপড়টা শুধু শুকোবো সেক্ষেত্রে আমি স্পিনে দেবো, দিয়ে ডাইরেক্ট এটা স্টার্ট করে দেবো, আমার কাপড়টা আমার এটা শুকিয়ে বেরোবে, ঠিক আছে? একদম শুকিয়ে না, 75% মোটামুটি শুকিয়ে যাবে, বাকিটা আমাকে রোদে দিতে হবে। নেক্সট ডেলিকেট, ডেলিকেট কথা হচ্ছে হালকা কাপড় যেগুলো আছে একদম সফট কাপড়, সেই ডেলিকেটের কাপড়গুলো এখানে পাবে, ঠিক আছে? হালকা কাপড়। নেক্সট ডেলি, ডেলি ওয়াশ হচ্ছে আপনি রেগুলার যেগুলো জামা কাপড় কাচেন, শার্টের সাথে প্যান্ট মিক্সচার থাকে না একটা, তো এটি সব থেকে আমার বেশি প্রত্যেকটা বাড়িতে ইউজ হবে ডেলি ওয়াশ, ঠিক আছে? নেক্সট বেবি কেয়ার, বাচ্চাদের যেগুলো জামা কাপড় থাকে সেগুলো আমি বেবি কেয়ারে দেব। নেক্সট অ্যালার্জেন, অ্যালার্জেন কথা হচ্ছে আপনার হচ্ছে এখন ব্যাকটেরিয়াল কাপড় যেগুলো আছে সেগুলো, অর্থাৎ আপনি হসপিটাল গেছেন, হসপিটাল থেকে আসছেন, সেগুলোতে গরম জল লাগে, অ্যালার্জেন, সেটি হচ্ছে এটাই হাইজিনিক। নেক্সট মিক্স, মিক্স কথাটা হচ্ছে এটাও মিক্সচার, অ্যাকচুয়ালি আমি এখানে ডেলি ওয়াশে বলেছিলাম, ডেলি ওয়াশে এখানেও মিক্সচার একই ব্যাপার, কিন্তু এখানে পার্থক্যটা কি, ডেলি ওয়াশে আমি চেঞ্জ করতে পারতাম বাট মিক্স আমি কিছু চেঞ্জ করতে পারবো না, এখানে অটো লেখা আছে, বুঝতে পারছো? তো এখানে অটো লেখা আছে, অটো মানে হচ্ছে অটোমেটিকলি, ঠিক আছে? অটোমেটিকলি কাজ করবে। আর একবার নেক্সট সেন্থেটিক, সেন্থেটিকও আমাদের এখানে অটোমেটিক আছে, সেন্থেটিকের কাপড় যেগুলো আছে অটোমেটিক, এই লাস্টের যে তিনটা আছে এই কটন সেন্থেটিক মিক্স, এটা আমার অটোমেটিক, মানে আমি ক্রিয়েট করতে পারবো না, ম্যানুয়ালি কিছু করতে পারবো না, এটা আমার অটোমেটিক যাবে, ডাইরেক্ট আমাকে স্টার্ট করতে হবে। তো এই জিনিসটা আমি বুঝে গেলাম, তো সব থেকে বেশি আমার ইউজ হচ্ছে কুইক, 15 মিনিটে হয়তো ফটাফট করতে আসে সেই ক্ষেত্রে আমার কুইক প্রয়োজন, বা আমার ডেলি ওয়াশটা প্রয়োজন, ঠিক আছে? এবার মনে করেন আমি ডেলি ওয়াশে দিয়েছি, দিয়ে ডেলি ওয়াশটা দিলাম, হ্যাঁ ডেলি ওয়াশে দিয়েছি, সময় কতক্ষণ লাগছে আমার, 1 ঘন্টা 3 মিনিট, এটা হচ্ছে 1 ঘন্টা 3 মিনিট, ঠিক আছে? এবার সর্বপ্রথম এখানে যেগুলো সুইচগুলো আছে সেগুলো আমি এখন এটা বলে দেবো, ঠিক আছে? এটা আমার ডেলি ওয়াশ, আমি ডাইরেক্ট চাইলে স্টার্ট করতে পারি, সেক্ষেত্রে আমার 1 ঘন্টা 3 মিনিট সময় লাগবে। আপনাদের কী কী করতে হচ্ছে এখানে মধ্যে, সর্বপ্রথম আমার হচ্ছে সার্ফের জল দিয়ে কাচবে, ঠিক আছে? কাচবে, তারপরে রিন্স মানে ধোলাই করবে, পরিষ্কার করে বেরোবে, তারপরে হচ্ছে স্পিন মানে শুকিয়ে দেবে। এই তিনটা প্রসেস যে কোনো ওয়াশিং মেশিনে থাকে, ঠিক আছে? আপনার সুইচ আলাদা হতে পারে বাট এটি আমাদের সিস্টেম, কোম্পানির সিস্টেম। তো সর্বপ্রথমে তো আমি এখানে কাপড় ঢুকিয়ে দেবো, কাপড়টা দিয়ে দিলাম যতটুকু প্রয়োজন, আমার এখানে দেখেন একটু চ্যাপটা করা আছে, ট্যাপ করা আছে না, এই কারণটা কি, আমি কাপড় মোটামুটি এতটা দিতে পারবো, বুঝা গেলো? তো অল্প ফাঁকা রাখতে হবে, করি হাতে কাছি না, এইভাবে হাতে কাছি উপর থেকে নিচে করি, তো এই যদি ফাঁকা না রাখেন তাহলে কাপড়টা থেকান দিতে পারবে না, বুঝা গেলো? তো নিশ্চয় তাহলে পরিষ্কারটা অত ভালো হবে না, যদি টপটপা দেওয়া যায়, অল্প ফাঁকা রাখার চেষ্টা করুন, যতটা ফাঁকা থাকবে সেই হিসেবে ভালো কাঁচা হবে, তো বন্ধ বললাম। তারপরে দেবো আমরা সার্ফ, বুঝা গেলো? তাহলে দেখিয়ে দিও, এখানে আমি সার্ফটা দিব, ঠিক আছে? সার্ফটা কোথায় দিব, এখানে দিব আমরা, যদি লিকুইড দেই, লিকুইড যদি দেন আপনি এখানে দিবেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, ও কাপড়ে কিছু দিব না, কাপড়ে কিছু দিবেন না, আচ্ছা আচ্ছা, লিকুইড সফটনার এখানে দিবেন আপনি, এখানে দিতে পারেন, আপনি এখানে যদি আপনার বেশি হয় তাহলে এটাকে উঠিয়ে দিতে হবে বা এটা অটোমেটিক চলে যাবে, আচ্ছা ঠিক আছে, বেশি হয় হ্যাঁ এখানে দিতে হবে। এবার কখনো কখনো নীল দিতে হয়, তাই না, কাপড়ের মধ্যে হোয়াইট কাপড় দেবো, নীল তো সেই ক্ষেত্রে আমি এইটা এখানে দিই নীলটা। এবার নীলটা দেওয়ার সিস্টেম কি, আমরা 2-3 ফোঁটা দিবো, তাই না? সেক্ষেত্রে পুরোটা দিতে হবে না, বাটিটা 2-3 ফোঁটা নীল কিনা সব বুঝতে পারবেন না, 2-3 ফোঁটা দিলেন দিয়ে একটু জল দিয়ে দেবেন, আচ্ছা
লিকুইড হয়ে গেল ব্যাপারটা, জল দিয়ে দেবেন তো একটু টপটপ হয়ে গেল, যখন প্রয়োজন জলটা একটু বেশি আসলে সম্পূর্ণটা নিয়ে চলে যাবে, নাহলে হয়তো আপনার নীলটা আটকে থাকতে পারে। ঠিক আছে, একটু গাঢ় থাকলে আটকে যাবে। তো সার্ফ দেওয়ার সিস্টেমটা আমি বলে দিলাম, মেশিনে আমি কাপড় দিয়ে দিয়েছি, সার্ফ দিয়ে দিয়েছি, এইবার আমি এখানে ডাইরেক্ট স্টার্ট করতে পারি। তার আগে যদি প্রয়োজন পড়ে ইউজ করবেন, না হলে প্রয়োজন নেই। কি করে প্রথম সর্বপ্রথমে দেখেন লেখা আছে ডিলে, ডিলে কথার অর্থ হচ্ছে ধীরে, লেট করে। আমার সময় হচ্ছে এখানে এক ঘন্টা তিন মিনিট, স্টার্ট করলে এক ঘন্টা তিন মিনিট সময় লাগছে। এবার যদি মনে করি যে আমি একটু বাজার যাবো, দু ঘন্টা বা তিন ঘন্টা পরে আসবো, সেক্ষেত্রে আমি মেশিনটা যাতে আমি যখন আসবো যাতে আমার কাঁচা হয়ে যায় শেষ ফিনিশিং, নাহলে ড্যাম কাপড়টা পড়ে থাকবে, তাই তো? সেক্ষেত্রে আমি ডিলেটা করতে পারি কিভাবে, প্রেস যেখানে আমি এটা করবো, এক ঘন্টা তিন মিনিট আছে, প্রেস করি, এখানে এক ঘন্টা তিরিশ মিনিট হয়ে গেল। আচ্ছা, আরেকবার প্রেস করি, দু ঘন্টা, দু ঘন্টা পরে আসবো, অর্থাৎ এবার এক ঘন্টা তিন মিনিটেরই প্রোগ্রাম আছে, বাট এটা মানে দু ঘন্টা না, আস্তে আস্তে হবে না, এই মেশিনটা এভাবেই চলে থাকবে, লাস্টের যে এক ঘন্টা তিন মিনিট, বুঝতে পারলেন তো, পঁচপান্ন মিনিট ঠুমু ধরে থাকবে, বন্ধ হয়ে থাকবে। লাস্টের যে এক ঘন্টা তিন মিনিট, সেই এক ঘন্টা তিন মিনিটই ওয়ার্ক করবে। আচ্ছা, বুঝতে পারলেন তো? তাহলে আমি লাস্ট ফিনিশিং চলে আসবো, সেক্ষেত্রে আমি এটা করতে পারি। তো ডিলেটা আমি যত মনে হচ্ছে আমি এটা সময় মতো দিতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে সিস্টেম। লাস্ট একটা হচ্ছে ফার্স্ট স্টিম, স্টিম কভার হচ্ছে আপনার কাপড় যেটা ফাঁকা ফাঁকা টাইপের থাকে, যে আমি একটা কাপড় আছে জলটাকে ঝাপসা দিতে চাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, এটাকে বলছে হচ্ছে স্টিম। তো এই স্টিম যদি আমি চাই, মনে করি এই স্টিমটা আমি এনে দিতে পারি, স্টিম যখনই আমি এখানে দিয়ে দেবো, এই দেখেন একটা ছবিটা যেরকম আছে জলের একটা ঝাপসা কাপড়ের মধ্যে এরকম, তো একটু সময়টা একটু বেশি লেগে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে স্টিমের সিস্টেম। আরেকটা হচ্ছে কি, টেম্পারেচার, টেম্পারেচার কথা হচ্ছে গরম জল। আমি যদি মনে করি একটু গরম জল দেবো, অনেকে আছে না কাপড়ের মধ্যে একটু গরম জল ইউজ করতে, কটনের কাপড়, এটা গরম জল হবে না, এটা অটোমেটিক হবে। ঠিক আছে, মানে আমি কটন কাপড় আছে একটু গরম জল প্রয়োজন, তাই না, উষ্ণ গরম জল, সেক্ষেত্রে আমি এটাকে প্রেস করবো, কত লেখা আছে 30°C, দেখেন ডিগ্রি সি মানে 30°C আমার একটু গরম হবে, উষ্ণ জল ঢুকবে, সেটাই। নেক্সট 40°C, ঠিক আছে, এভাবে আসতে 60, আচ্ছা বাড়বে, 60 অব্দি বাড়লো, আমি এই যে নীল নীল আছে মানে এখানে দেখেন কোনো দাগ কিছু নেই, মানে আমার গরম জল প্রয়োজন নেই। আচ্ছা, যখন আমি এটাকে প্রেস করবো 30 হয়ে যাবে, 20 থেকে স্টার্ট হচ্ছে, 60 অব্দি যায়, 90 অব্দি আসে কটনের কাপড়ে, যেখানে আলাদা করে কটন আছে। ঠিক আছে, তখন এটাকে আবার কটনে আনতে হবে, হ্যাঁ, এটা তো অটোমেটিকলি আপনি ডেলি ওয়াশে এখানে যে যাবেন 60 অব্দি, অতটাই প্রয়োজন, এর থেকে আর বেশি প্রয়োজন পড়বে না। নেক্সট স্পিড, স্পিড কথা অর্থ হচ্ছে আমার যে এই স্পিডটা আছে, অর্থাৎ আমার কাপড়টা যে ঢুকেছি স্পিনের সময়, আচ্ছা স্পিনের যে সময়টা আছে আমি এটা 1000 দিতে পারি, প্রেস করি 1000 আছে, 1000 কথা হচ্ছে এক মিনিটে 1000 বার ঘুরবে, আচ্ছা এতটা স্পিডে ঘুরবে। আপনার যদি সফট কাপড় থাকে সেক্ষেত্রে ছিঁড়ে যাওয়ার ভয় থাকে, তো সেক্ষেত্রে আমি কি করবো, 1000 আমার প্রয়োজন নেই, এতটা প্রয়োজন কখনো পড়বে না, আপনার ভাইব্রেশনও বেশি হবে, আপনার কাপড় ছিঁড়ারও পরিষ্কার হয়ে বেরোবে বা চিপবে না, এটা হচ্ছে আমার জিরো। ঠিক আছে, চেপার জন্য, চেপার জন্য আমি দিলাম 400, তারপরে যদি খুব বেশি থাকে প্রথম প্রয়োজন নেই, আপনার 800 সবসময় হয়ে যাবে, সবসময় ইউজ মানে মাথায় রাখতে হবে আপনাকে স্পিডটা আমাকে 800 করতে হবে। তারপর হচ্ছে এক্সট্রা রিন্স, এক্সট্রা রিন্স কথা হচ্ছে ওয়াশ, মানে আমি সার্ফ দিয়েছি, সার্ফের জল দিয়ে তো কেচে দিল, এবার নতুন করে জল ঢুকে, অর্থাৎ আমি হাতে যেভাবে কেচে ফেলি তারপর নতুন করে বালতিতে জল নিই, সেটাকে বলছে রিন্স প্রসেস। এবার আমি জলটা ফেলে দিলাম, ফেলে দিয়ে আরেকবার নিলাম বা দুবার নেই বালতিতে করে, সেটাকে বলছে ইংলিশে রিন্স প্রসেস, এক্সট্রা রিন্স, অর্থাৎ মেশিনের মধ্যে আমি এক্সট্রা রিন্স কতবার দিব, প্রেস করি, এক্সট্রা রিন্স এখানে নেই, ডেলি ওয়াশে এক্সট্রা রিন্স আমার নেই, অর্থাৎ দুবার ওখানে দেওয়াই আছে মেশিনে। ঠিক আছে, এবার আমি দেখি কুইকে দিয়ে দিচ্ছি, কুইকে আমার এখানে P0, আমি হচ্ছে এখানে কুইকে দিয়েছি, এখানে হচ্ছে একবারই ধোয়, রিন্স হচ্ছে একবারই ধুচ্ছে, যখন আমি পেশ করব এক, এটা জিরো আছে মানে একবার ধুয়ে নিবে, হ্যাঁ, প্লাস ওয়ান অর্থাৎ দুবার এবার আসলো। আচ্ছা, সময়টা কতক্ষণ বেড়ে গেল, জলটা এক্সট্রা নিবে যেহেতু 15 জায়গায় আমার 24 হয়ে গেলো, এবার দুবার আমার একবার এক্সট্রা হলো মানে টোটাল দুবার, মেশিন একবার আমি একবার দিলাম, চাইলে যদি আরেকবার দিতে চাই আরেকবারও করতে হবে, অর্থাৎ তিনবার ধোলাই হলো টোটাল, তিনবার ধোলাই হলো মানে একবার মেশিন দিচ্ছে আমি দিলাম দুবার, 15 মিনিটের সময়টা কতক্ষণ হয়ে গেলো,
31 মিনিট ওই যদি মনে করে আরেকবার প্রেস করো সেটা আপনার মেশিনেরটা জিরো হয়ে গেল মেশিনেরটা থাকছে ঠিক আছে এক্সট্রা জিনিস এটাও প্রয়োজন পড়বে না তারপর আমি ডাইরেক্ট এটা স্টার্ট বুঝলে তো এবার আমি রেগুলারই কি করবো আপনার মনে প্রশ্ন থাকতে পারে যে আমি রেগুলারই কি করবো এত কিছু তো বুঝিয়ে দিলাম তাই না সর্বপ্রথমে আমার এটা জিনিসটা অফ আছে আমি কুইকে দিব আমার যদি কাপড় ভালো ধুতে হয় সেক্ষেত্রে আমি ডেলি বসে দিব বুঝে গেল তো ডেলি বসে দিব বা কুইকে দিলাম দেওয়ার পরে সর্বপ্রথমে আমাকে মাথায় রাখতে হবে স্পিডটা স্পিডটা আমি কমিয়ে দেবো স্পিডটা 1000 থাকছে সবসময় কত রাখতে হবে 800 এই জিনিসটা সর্বপ্রথম মাথায় রাখবেন টেম্পারেচার আসে কিনা একবার প্রেস করে রাখি নেই ডট ডট মানে নেই টেম্পারেচার নেই স্টিমও প্রয়োজন নেই আমার ডিলেও দরকার নেই এই দুটো আমার প্রয়োজন নেই স্পিডটা আমাদের মাথায় রাখতে হবে স্পিডটা হবে এক্সট্রা রেঞ্জ আপনার প্রয়োজন আছে এক্সট্রা রেঞ্জ তখন প্রয়োজন আপনার কুইকে যখন দিবেন তখন আপনি যদি মনে করেন এক্সট্রা দিবেন সেই ক্ষেত্রে দিতে পারেন নাহলে এটাও দরকার নেই এটা আমি ডাইরেক্ট এটা স্টার্ট করে দেবো আমার সেই ক্ষেত্রে আমার খালি কি কি দরকার হচ্ছে খালি স্পিডটা মাথায় রাখবেন কুইকে দিয়েছেন বা ডেলি ওষুধ দিয়েছেন স্পিডটা আপনি 800 দেবেন দিয়ে ডাইরেক্ট আপনি স্টার্ট করে দেবেন আচ্ছা 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 রেগুলারিটি করবেন কুইক বা আপনার ডেলি স্পিড কমিয়ে দিবেন ডাইরেক্ট স্টার্ট এটা হচ্ছে আপনার রেগুলার আর বাকি যেগুলো বুঝিয়ে দিলাম আপনি মনে করেন ভুলতেও পারেন আপনি মনেও রাখতে পারেন আপনার মর্জি ঠিক আছে এবার একটা ডেমো দেখার জন্য আপনি একটা কাপড় আনতে পারেন ব্যাস এটা বন্ধ করে দিন